আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিবি এভরিথিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন বাইক নিয়ে আসলাম। বাইকটি হচ্ছে ডিসকভার 135 একটি বাইক। তো বাইকটি ডিসকভার 135 একটি জনপ্রিয় বাইক। তো বন্ধুরা, বাইকটি বিক্রি করতে হবে। তো বাইকটি বিক্রি করার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। বাইকটি হচ্ছে আমার এক আত্মীয়র বাইক। তো বন্ধুরা, আপনারা যারা বাইকটি নিতে ইচ্ছুক তারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি বাইকটি যাদের নিতে ইচ্ছুক তাদের বাইকটি ভালোই লাগবে। তো বন্ধুরা, চলুন বাইকটি দেখে আসা যাক এবং বাইকটির দাম জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এই হচ্ছে বাইকটি ডিসকভার 135, যেটি একসময় জনপ্রিয় একটি মডেল। তো বাইকটি বন্ধুরা বিক্রি করে দেব। তো বন্ধুরা, চলুন বাইকটির ডিজাইন, গ্রাফিক্স এবং এর কোনো খুদ আছে কিনা সে সম্পর্কে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনে রং হালকা একটু উঠে গেছে, ইঞ্জিনের রং। এবং গ্রাফিক্সটা, ট্যাঙ্কির গ্রাফিক্সটা ভালোই আছে। সামনে থেকে দেখলে দেখা যায় হেডলাইট এবং হেডলাইটের কভারগুলো কোনো দাগ চক নেই। ইন্ডিকেটর দুটোও ভালো আছে। বাইকটি খুব যত্নে রাখা হয়েছে, তবে একটা সমস্যা আছে, এটি সিটের নিচে যে কভারটা থাকে ওই কভারটা হালকা একটা দাগ আছে। এছাড়া আশা করি কোনো দাগ নাই। আর ইঞ্জিনের দু একটা জায়গার থেকে দাগ উঠে গেছে, রং উঠে গেছে, এবারে বাদ বাকি সকল কিছুই প্রায় নতুন। সিটটি নতুন লাগানো, পাদানিগুলো নতুন লাগানো, পিছনের টায়ার গার্ডটিও নতুন লাগানো। তো বলা যায় মোটামুটি বাইকটি খুব ভালো একটি কন্ডিশনে আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। বাইকটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। বাইকটির লুকিংটিও মোটামুটি ঠিক আছে। সামনের সেফগার্ডে নতুন করে স্টিকার লাগানো হয়েছে। বাইকটি যে চালাতো, বাইকটি দেখে বোঝা যাচ্ছে সে খুব যত্নে রেখেছে বাইকটি। তো বন্ধুরা, বাইকটির কাগজপাতি সব কমপ্লিট। যখন আপনি বাইকটি নেবেন তখন অবশ্যই আপনাকে কাগজপাতিগুলো বুঝিয়ে দেওয়া হবে। তো দেখেন বাইকটির মিটারগুলো, মিটারগুলো ভালো আছে। মোটামুটি বাইকটি এখন বলা যায় এক কথায় খুবই ভালো কন্ডিশন আছে। তো আপনারা যারা বাইকটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। এবং দামটি, বাইকটির দামটি নির্ধারণ করা হয়েছে 1,18,000 টাকা। তো বাইকটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, তাদের সাথে আলোচনা সাপেক্ষে দামটি কমানো হতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও নতুন করে নতুনভাবে কোনো একদিন নতুন আরেকটি বাইক নিয়ে চলে আসব। তো সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।